গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো দেখো, সকাল সকাল আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে কিন্তু খুব একটা সকাল নয়, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে। আর এখন হচ্ছে আমাদের টি টাইম, আমি চা খাবো, মানে আমি না আমরা সবাই, বিকজ আজকে যেহেতু সানডে ছুটির দিন, তাই জন্য আজকে ঘুম থেকে বেশ অনেকটাই লেট করে উঠেছি। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সকালবেলার দিকে একটু বৃষ্টিও হয়েছে, মানে আজকের ওয়েদারটা একদম মনোরম একটা ওয়েদার। আর কিন্তু গরমটা কিন্তু একটুও কম নেই, চলো তোমাদেরকে একটু দেখি। তো দেখো, দেখতেই পাচ্ছ পুরো আকাশ মেঘলা, বৃষ্টি বোধ হয় হবে আরও, বেশ সুন্দর আজকে ওয়েদার। আর আমার দেখো কাঁচা ধোয়া কিন্তু হয়ে গেছে, বাসি কাজগুলো হয়ে গেছে, তারপরে সকালে ব্রেকফাস্ট করা এগুলো সব হয়ে গেছে। ওই দেখো ডিম্পি রানী বসে আছে, এখনও পড়তে বসেনি। আর দেখো এই যে চা, চায়ের সাথে ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে আছে খিচুড়ি, তো আজকে খিচুড়ি করে ফেলেছি আর ওয়েদারটা এরকম দেখে। আর তোমাদের দাদা এই যে যাও চা খেতে বসো, চলো চা খেতে খেতে গল্প করা যায়। বসে পড়ে গেলাম চা খেতে। আর দেখো ডিম্পি রানীকে ছুটির দিন হলে পরে বাড়ি থাকলেই উনি চা খাবেন, ওনাকে হরলিক্সটা খাওয়াতেই পারবো না। আর বন্ধুরা আজকে বেশ ভালো লাগছে, আজকে বোধহয় 25-26 দিন পরে আমাদের এখানে এরকম একটা ওয়েদার, বৃষ্টি হলো, সামান্য বৃষ্টি হয়েছে, তবু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, খুব খুব ভালো লাগছে। চা খাওয়াটা শেষ করে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম, তো তারপরেই ঝটপট করে চলে আসলাম কিচেনে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার কিন্তু বাকি রান্নাগুলো প্রায় হয়ে এসছে, প্রায় মানে কি হয়েই গেছে। ওই পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন শুধু এই চিকেনটা রান্না করার পালা, এটা হয়ে গেলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যায়। তোমাদেরকে আগেই বলেছি আজকে অনেকটা লেট করে উঠেছি, আর ঘুম থেকে লেট করে উঠলে না সমস্ত কাজে লেট হয়ে যায়, সমস্ত কাজে, তো সেই কারণে বেলাটা অনেক হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো কখন রান্নাটা কমপ্লিট করব, কখন নিজে একদম সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে নিজে চান ঠান করে ঘরে আসব, তারপরে খেতে দেওয়া হবে, তো এটাই ভাবছিলাম, তাই জন্য খুব ঝটপট করে রান্নাটা করছিলাম আর কি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা অলমোস্ট কষানো প্রায় হয়ে এসছে, প্রায় কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি জল দিয়ে দেবো, তো জল দিয়ে দিলে তারপরে একটু বেশি বেশ কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে নামিয়ে দিলে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যায়। কিন্তু রান্না কমপ্লিট হলেই তো হবে না, রান্নার পরেও প্রচুর প্রচুর কাজ থাকে, রান্নাঘরের সমস্ত কাজ করতে হবে। তারপরে আমার সবথেকে বড় কাজ কি জানো, আজকে ঘরটা মোছা হয়নি এখনও পর্যন্ত। ডিম্পি পুজোটা দেবে চান করে উঠে, কারণ ও তো আগে চান করবে, ও বাড়ি থাকলে ওই পুজোটা দেয়, কিন্তু তার আগে তো আমাকে ঘরটা মুছে দিতে হবে, তো সেই জন্য একটু তাড়াটাও বেশি আছে। ভাবছিলাম যে এটার মধ্যে ঝোলটা দিয়ে, মাংসের ঝোলটা দিয়ে তারপরে আমি ঘরটা মুছতে চলে যাব। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, চিকেনটা কষা হতে হতে ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি মাঠটা গালার জন্য দিয়ে দিলাম। তো এবার দেখো আমার চিকেনটাতে এবার আমি একটু জল দিয়ে দেবো, তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে আমি একটু তাড়ায় আছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য বেশিক্ষণ কথা বলতে পারলাম না তোমাদের সাথে, আর সমস্ত কিছু ডিটেলসে দেখাতেও পারলাম না। তবে তোমরা সাথে থেকো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই কারণেই বলছি তোমরা প্লিজ সাথে থেকো। আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চিকেনটা কষাতে কষাতে তোমরা দেখছিলে আমি বাটিতে দু পিস তুলে রাখলাম, কারণ ওটা আমার মেয়ের জন্য তুলে রেখেছিলাম। আমার মেয়েকে তখন ডান্স করাতে এসেছিলো, ও ঘরে নাচ করছিলো, তো এবার ওর জন্য না রাখলে তো রক্ষা নেই, ওকে কষা দিতেই হবে, ও ভীষণ ভালোবাসে কষাটা খেতে। তো বন্ধুরা চলো আবার কাজগুলো সেরে রান্নাবান্নার পরে একদম ফ্রেশ হয়ে চান ঠান করে চলে আসলাম তোমাদের সামনে। আর এই দেখো ডিম্পি, দেখেছো তো লাঞ্চের সঙ্গে এসছি, চলো আজকে লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো তারপরে আবার আসছি ফিরে। তো এই দেখো এই যে খাবারটা বেড়ে নিয়েছি, এটা তোমাদের দাদার, আজকে মেনুতে কী আছে বলে দিচ্ছি। দেখো রাইস তো আছেই, তার সঙ্গে আলু ভাজা, কাকরোল ভাজা, আর এই যে চিকেনটা যেটা করেছি এটা তোমাদের দাদার চিকেন, আর এটা হচ্ছে আমার ভাত, আর এটা আমার মেয়ের, না ওটা আমার মেয়ের, আমার মেয়ে তো আবার কোনো কিছু খায় না, আর এটা হচ্ছে আমার।
তো দেখে নিলে, আর এই যে তার সাথে আছে চাটনি আর গন্ধরাজ লেবু শশা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো তোমরা দেখে নিলে আজকের লাঞ্চ মেনু। আজকে খুব সিম্পল রান্না হয়েছে, তোমাদের তো আগেই বলেছি যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, দেরি করে উঠেছি, আর দেরি করে উঠলে পরে সমস্ত কিছু তো লেট হয়ে যায়। এখন প্রায় 2:45 মতো বাজে, তো ঝটপট করে খেয়ে নিতে হবে, তারপর ডিম্পির আবার 6টায় পড়া আছে, পড়তে দিয়ে আসতে যেতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। দুপুরের খাওয়া দাওয়ার পর এখন বাজে 6টা, তো ডিম্পি এখন পড়তে যাচ্ছে, ওকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। দেখো এই যে রেডি হয়েছে, আর ডিম্পির ব্যাগ দেখবে, ওই যে ডিম্পি ব্যাগ, তো ডিম্পি এখন পড়তে যাবে। চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি, সঙ্গে থাকো, আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সঙ্গে থেকো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় বেরিয়ে গেছি, আর এই যে ডিম্পি আর আমি। আমি যেতে যেতে একটু ক্যামেরা করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু চারিদিকের পরিবেশটা শেয়ার করি, তো সেই কারণে একটু ক্যামেরাটা করলাম। তো দেখতেই পাচ্ছো এই যে সেই রাস্তা যেখান থেকে যাবো। আর একটা কথা কী বলো তো, খুব বেশি একটা দূরে না, মানে এখান থেকে 5 মিনিট লাগবে, আমি যেখানে থাকি সেখান থেকে ওর ম্যামের বাড়ি 5 মিনিট লাগবে, তো সেই কারণে আমরা হেঁটেই যাই, টোটো করে যাওয়ার দরকার হয় না। দূরে হলে তখন টোটো করে যেতাম, বাট যেহেতু খুব কাছে তো সেই জন্য আর টোটো করে যাই না, হেঁটেই চলে যাই, হাঁটাটাও হয়, শরীরটাও ঠিক থাকে। তো দেখো চলে আসলাম ম্যামের বাড়িতে, দেখতেই পাচ্ছ এটাই ডিম্পির ম্যামের বাড়ি। ডিম্পিকে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব, তারপরে আবার পরে নিতে আসবো যখন ছুটি হবে সেই সময়। আর দেখো ম্যামের বাড়িতে লাউ গাছ হয়েছে, দেখতে পাচ্ছো কত মানে বড় হয়েছে, লাউ গাছ ঝাঁকিয়ে হয়েছে, ভীষণ ভালো লাগে দেখতে। আর লাউ গাছে অনেক লাউও হয়েছে। আর এটা দেখো ডিম্পি, দেখো যাচ্ছে এখন ম্যামের বাড়িতে, ম্যামের আর কি ঘরে ঢুকবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ডিম্পিকে পড়তে দিয়ে আসার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তারপরে বেশ অনেকটা সময় চলে গেছে, ডিম্পিকে কিন্তু নিয়েও চলে এসেছি, ওর পড়াও হয়ে গেছে। তো দেখো এখন সন্ধ্যার সময়, টিফিনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে টিফিনে হচ্ছে চিকেন পকোড়া, যেহেতু চিকেন এনেছে আমার মেয়ের, আজকে বায়না হচ্ছে, ওকে একটু চিকেন পকোড়া করে দিতে হবে, তো সেই কারণে আমি চিকেন কিছুটা রেখে দিয়েছিলাম, বললাম ঠিক আছে করে দেবো, ও পড়ে এসছে, তো এখন ওকে দিতে হবে। আর আজকে ও যেহেতু পকোড়া খাবে সেই জন্য ও আজকে হরলিক্সটা খাবে না, ও এখন চা খাবে, সকালেও চা খেয়েছে এখনও চা খাবে। চাটা যে এত ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না, হরলিক্স খেতেই চায় না, জোর করে দিই। তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি পকোড়াগুলো এখন ভেজে নিচ্ছি, আর যেহেতু ক্যামেরাটা আমি নিজেই করছি তাই আমি আমাকে আর দেখাতে পারলাম না, এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাতে আমি এটা মানে পকোড়াগুলো কড়াইতে ছাড়ছি, তো সেই কারণে আমি আর আমাকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখেছো পকোড়াটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, এবার খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে ভাজাটা, এবং খেতেও খুব ভালো হয়েছে, মচমচেও হয়েছে, এবং ভেতরের মাংসটা কিন্তু ভীষণভাবে সফট হয়েছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি বেশ কয়েক ঘন্টা লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এপাশে দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, চা চায়ের সঙ্গে তা হিসাবে খাওয়া হবে আজকে এই চিকেন পকোড়া। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু চা আর তার সঙ্গে পকোড়া করা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে মানে সন্ধ্যার যে কী বলে ওটাকে স্ন্যাক্স জল খাওয়ার সেটা এখন সারবো আমরা। তো তোমাদেরকে চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ এই যে পকোড়া, এই যে চা, আর আমরা তো লিকার চা খাই বহুবার বলেছি, আর এই যে আমার ভাইটু আর আমার মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বই পড়ছিল, পকোড়ার গন্ধে গন্ধে চলে এসছে এখন চা খেতে, আর তোমাদের দাদা শুয়ে আছে, ওকে এখন তুলবো আর কি, তুলে বলবো খেতে। তো
আর কি বলবো, প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, দেখে বুঝতেই পারছো রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর ফ্যান চলছে, ফ্যান ছাড়া মানে থাকা যাচ্ছে না, জানি না ভয়েসটা কতটা ক্লিয়ার আসবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটুখানি সমর্থন করো, লাইক করলে আরও উৎসাহ বাড়ে, আরও বেশি মোটিভেট হই, সেই জন্যই একটু লাইক করো আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা বন্ধু হয়নি তারা অবশ্যই বন্ধু হয়ে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিও। আর এইটা তো ডিম্পি খাচ্ছে, তো আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে, আজকে এখানেই রাখছি, টাটা টাটা করে দাও।